সোয়ারি তো সোয়ারি ঘাটে আমরা আপনাদেরকে দেখাবো যে এখানে যে নৌকা যারা চালাচ্ছে তাদের নৌকায় আমরা উঠবো এবং উঠে ওই পারে যাব এবং যেতে যেতে আমরা একজন মাছির কথা আপনাদের মাঝে তুলে দেবো আমাদের সাথে থাকবেন ডিএস টিভি খবরের সাথে থাকবেন সোয়ারি থেকে আমি সাজিদ একটা ধন্যবাদ দর্শক আমরা সরিঘাট থেকে নৌকা পার হচ্ছি তো নৌকা পার হয়ে আমরা ওই পারে যাব এবং ওই পারে যেয়ে আমরা ওই পারে পরিস্থিতি আপনাদের মাঝে তুলে ধরবো আপনারা দেখতে পাচ্ছেন কত মানে একটা মরা নদী দেখছেন কেমন নোংরা পানি আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে মরা নদী হ্যাঁ পানি এত দূষিত একটা পানি আমরা এই পানিগুলি আপনাদেরকে তুলে ধরার জন্য এখানে আসছি মূলত মূলত এই যে দেখেন কত নোংরা পানি যদি ডুবে যায় মানুষ বাঁচার চাইতে মারা যাবে তাড়াতাড়ি কারণ এই পানিতে অক্সিজেন নাই কোনো কিছু নাই এবং নোংরা দুর্গন্ধ পানি এটা আমরা যে পারাপার হচ্ছি এত দুর্গন্ধ মানে নৌকার মধ্যে বসে মানে দুর্গন্ধে টেকা যাচ্ছে না তো আমি আসলে কর্তৃপক্ষ দৃষ্টি আকর্ষণ করব যে কর্তৃপক্ষ যাতে এই নদীটা রক্ষণাবেক্ষণের করে এবং এখানে যারা আছে অবৈধ স্থাপনা আছে নদী যারা দখল করে আছে সেই যারা নদী দখল করে এখানে যার যার মতে বিভিন্ন ব্যবসা বাণিজ্য করছে তো এই ব্যাপারেও সরকার খতিয়ে দেখবে তো আমরা দেখাচ্ছি আপনাদের সেই নদী আমরা বুড়িগঙ্গা নদীতে আসি বুড়িগঙ্গা নদীতে সবাই একটু ঘুরতে আসি কিন্তু ঘোরার কোনো পরিবেশ নেই কারণ এত পচা দুর্গন্ধ আমরা যত এই যে আমরা এখন মাঝে আমরা মাঝপথে আছি পাড়াপাড়ে মাঝে তো আপনারা দেখতে পাচ্ছেন যে তারপরও পানি কালো

দর্শক আমরা পারে চলে আসছি আমরা এখন ওই পাড়ে যাবো ওই পারে যে আমরা একটু বাজার করব এবং বাজার করে পরবর্তীতে আমরা আবার পার হব তো এটা সোয়ারিঘাট সোয়ারিঘাট পার হয়ে আমরা আরেকটু বাজারে আসছি তো আমাদের সঙ্গে থাকবেন ডিএস টিভির সাথে থাকবেন আমরা নিত্য নতুন তথ্য নিয়ে আবার আপনাদের মাঝে উপস্থিত হবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ